শব্দ জামারি আমি এই জবান রে এখন কি করুম এই জবান রে তো আমার এখন কোনো লাভ নাই এই তোর ভিতরে কোন হারামজাদে বিস্কুট চুরি করে খাইছে আমি কি জানি আমলে কক কিল লাগে আর আমি চুলি কলমুবে কিল লাগে কোন কিছু আনলে তা আমলে সব লাগে দাও তাহলে কেরা চুরি করে খাইছে এডে কেডা খা পেলে জানো না আম্মা গলে তো চুল একটাই আছে তোমার বল পোলা তাই তো আবির কই কন্যা বাল নাক দেখে ঘুমাইতেছে দেখো এই আবির এই আবির এই তাড়াতাড়ি উঠ আর কত ঘুমাবি জমি ধরে পোলা আছিস নাকি বেলা বন্ধ ঘুমাস আবির তোমার পোলারে যে এখন ডাক্তার এখন কই উঠবো উঠবো না কে কি হইছে কালকে কি দিন মন নাই প্রথম রমজান তাই কি হইছে রমজান মাসে শয়তান বান্দা থাকে আর তোমার পোলা শয়তানের থেকে কম কি কালকে তো শয়তান বান্দা থাকবো আর শয়তানের কাম করবো তোমার পোলায় আবির এ আবির উঠাস না কে আলে আম্মা অলে এমনি রাখলে দুধবো না দেখো আমি কেমন উঠাই আচ্ছা যা রাখ দে এ ভাই ভাই এ ভাই তাড়াতাড়ি উঠো অনেক বেলা হয়ে গেছে বুঝছি এমনি উঠবো না হাই হাই ভাই দেখছো নি কি হয়েছে তোমার টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে কি আমার এত বড় টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে বাসি জানটা তো বাইরে গেছিল এই তুই মিছে কথা কইলি কি আমার টিকটক অ্যাকাউন্ট তো ঠিকই আছে এ আইছে আমার টিকটক অ্যাকাউন্ট দলা এই না আমার টিকটক অ্যাকাউন্ট চার দে মাত্র ফলোয়ার তার মধ্যে আমালে আম্মালা তোমার বন্ধুলে জোল করে ফলো দিয়েছো চার জন ফলোয়ার মানে আর জন কারা আলে আম্মা বুঝো নাই তোমার পুলাল তো এই চুপ থাক আরে আম্মা সকাল সকাল আমার ডাক্তার সকি লিগে তাই কও বিস্কুট আনছি একদিন হইছে তোকে বিতে চুরি করে খেয়েছে কেরা তাই কও কেটা খাই বুঝো না তুমি চুল তো আমগো গলে একটাই আছে কি করে এই তোর কি মনে হয় যে আমি চোর যে বিস্কুট চুরি করে খামু আমার তুমি কও দি তুমি যদি আমার হাত দিয়ে ভাত বাইরে না দাও তাহলে তুমি ভাতই খাই না আর তোমার কি মনে হয় যে আমি বিস্কুট চুরি করে খামু বুঝলাম না তোমরা দুইজন আমার দিকে এইভাবে তাকিয়ে রইছো কে আমি কি বিস্কুট চুরি করে খাইছি আর আমি কি মিছে কথা কই যারা মিছে কথা কয় তারা তো শয়তানের ভাই আম্মা চকলেট বিস্কুট এ না না মানে বিস্কুট হইছে আর মিথ্যা কথা কই দেব না খাইছস খাইছস আমি মিথ্যা কথা কসকে তোরা এই মিথ্যা কথা কর জন্য হয় আমাকে একদিন ক্ষতি হয়ে যাব না হয় তোর একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাব দেইছ হইছে বুঝছি এগুলা বাদ দাও তো আমার ডাকছো কি লিগা সকাল সকাল তাই কও চুপ থাক এই নে বাজারে যা আরে এই সামান্য বাজারের লিগে আমার টাকা লাগে নাকি আবুল গেলেই তো এ সামান্য বাজার মাল আছে খুলে দেখো বুঝলাম না এত বাজার আমগো বাসায় কি বিয়া লাগছে নাকি কে জানোস না তুই কালকে থেকে রমজান কি রোজায় পড়ছে দেখছো অলে কি শয়তান এমনি এমনি কই শয়তানকে কোনদিন ভালো দিনে খবর লাগে এই কি করলি তুই এই চুপ থাক তাড়াতাড়ি বাজারে যা এই আই তুই শালার কালকে অন্ধকারে খাইতে যে মুখ চুক মাহায় লাইছি দূর একটা বলদামি হয়ে গেল ভাই বলো তো বলদামি করবই ওই যে তোরা তো পাগলামি করা লাগবে না আর বুঝলাম না বাজারের ব্যাগ দিছে এত ছোট আর এই যে লিড দিছে একদম বিশাল দূর বুঝলাম না বাসা থেকে একদম টাকা গুইনে গেতে দিল এখন আমি বাজার থেকে টাকা মারুম কেমনে দূর আরে বন্ধু আমি থাকতে তোর কোনো টেনশন নাই আমি তোর বুদ্ধি দিব কিভাবে টাকা মারবি কইছে তোর মতো শয়তানের বুদ্ধি আমার লাগবো না তোর থেকে কি আমি কম শয়তান নাকি তুই এন থেকে জাগা তো যা তুই বন্ধু এই কথা কইয়া পারলি আরে কইয়া পারলাম তোর মতো শয়তান আমার লগে থাকলে আমার সারাটা দিনই মাটি হইব তুই এন থেকে জাগা বন্ধু এই কথা কইছ না যাক তুই এন থেকে যা নালে কিন্তু তোর মারমু আমি যাক বিষয়টা দেখে অনেক ভালো লাগলো আর তোমার এই পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছি যে তুমি শয়তানকে কাছে রাখোনি আর সামনে তো রমজান মাস এই পুরো রমজান মাস তুমি এভাবেই থেকো এক শয়তান কে আছে আবার আরেকজন আয়া পড়ছে তোমাকে ভালো জ্ঞান আমার লাগবো না আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে আমার বুদ্ধিতে আমি চলা পারি তোমরা এদিকে যাও তো যাও যা আই সে একদম জ্ঞান ওলারা জ্ঞান দিবার দূর শালার ইমুন হিসাব করে টাকা দিছে আর এত বড় একটা লিড দিছে ইমুন মনে হইতেছে যে দুইটা টাকা তো মারা পারমি না আর দুই টাকা দোকানে বাকি দুইয়া লাগবে দূর কিরে বন্ধু তুই হাই জায়গায় যা কই যাইতেছ আরে মার্কেটে যাইতেছি পাঞ্জাবি কিনুম তার মানে তো তোর কাছে টাকা আছে বন্ধু আমার কিছু খাওয়া না বন্ধু সকাল দিয়ে কিছু খাই না থাকলে কি টাকা থাকলে তো তোর খাওয়া মনে তুই কোনদিন খাওয়া বন্ধু এবার আমি একদম কসম কেটে কইতেছি তুই আমার আজকে খাওয়া আমি কালকে একদম এই টাইমে তোর খাওয়াবো এই বেটা তুই কালকে খাওয়াবি কালকে এই টাইমে তো রমজান ও রোজা পড়ছে না কে তুই রোজা রাখছ না ও হ রাহি তো দিনে তো দুই তিনটা হই শালার তুই তো এই কি খাবি খা
বন্ধু ওইডা না মনটা একটু চাংচাং করতেছে লোন একটু টান দেই একবার ফাটা মুদুরে কাল কইলো রমজান আর আজকে কইতোছে এগুলা খাইতে এগুলা খাওয়া বাদ দিছি বাদ দে আরে বড়া কি রে বাদ দিছো যে তোর পকেটে এখনো প্যাকেট আছে লোন না বন্ধু সিপাই যে একটা টান দেই না না পরে পরে বন্ধু আয় আয় আজকের দিন দেই খালি খামু আয় বন্ধু আয় কালকে থেকে রমজান কালকে থেকে ভালো হয়ে যাবে মনি এই তাড়াতাড়ি কর আরে বড়া এটা কি তাড়াতাড়ি খাওয়ার জিনিস নাকি একটু রিল্যাক্সে খাবার দে না কি রে তোর ডাইনার থাকতে তোর বাম হাত দেখাসকে আরে আমি সব সময় বাম হাত দেই খাই তুই ভাতও কি বামাত দেখাস নাকি আরে বেটা ভাত কি বামাত দেখার জিনিস নাকি বুঝলাম না সবাই খায় ডাইনার দে তুই কাজ বামাত দে তুই কি বলত নাকি আরে বেটা সুজনে বললেই বুঝবি আয় কি ব্যাপার আবি নূর মোহাম্মদ তোমরা এই কি করতেছো না মানে কাকা এই যে বাজারে যাইতেছিলাম বাজারে যাইতেছো এই চিপাই মানুষ সিগারেট খায় তোমরা এই জায়গায় কি করতেছো মানে কাকা আমি তো সিগারেট টিকেট খাই না এই জমো নাই খায় দেখি তোমার হাত দেখি দেখি তোমারটা দেখি তোমার হাতে সিগারেট এরকম দাও বেয়াদব তুমি সিগারেট খাও আরে তুমি অল্লাহকে মিস না ও সিগারেট খাও অল্লাহকে মিস তুমি নষ্ট হয়ে যাবে হ কাকা আপনি একদম ঠিক কথা কইছেন অল্লাহকে আর ঘোরা দেব না অল্প কটে তেমন সিগারেট প্যাকেট আছে আর কাকা ওই যে কি ও বিড়ি খাবো দেও আমার লগে করে নিয়ে আইছে আমার পাহারাদার বানাইবো দে আইসা তোমার জানি অল্লাহকে আর কোনোদিন না দেই আর তরে যদি কোনোদিন সিগারেট কারি দেখলে হইছে একবার কাঁচা বাড়াই এলাম আল্লাহরপু তোরে খাওয়া হবে তো বলছি তুই জীবনও ভালো হবি না তুই সব জায়গায় মিছা কথা কর তুই লগে থাকলে আর শয়তানের অভাব করবো না সরের দিকে আল্লাহরপু নিজে বাঁচলে বাপের নাম আর এই লিগে তোরে কইছিলাম বামার দেশ সিগারেট খা বামার দেশ সিগারেট খেলে আর ধরা খাইতি না মানুষ তো চেক করে ডাই না এই লিগে তাই বামার দেশ সিগারেট খাই হাই রে এই মামাই জল কুটিরে যাবেন না হ জাম আরে কয় টাকা 50 টাকা আচ্ছা ঠিক আছে লন 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 তাড়াতাড়ি লন এই মামা মামা এনে থামান এনে থামান এলন মামা ওই ওই ভাড়াটা 50 টাকা কইয়া তোমার গাড়ি তুডাইলাম ওই মিয়া কি আর 50 টাকা আপনি না কইলেন ভাড়া 20 টাকা না তোমার 50 টাকা কইছি হাই হাই কত বড় মিথ্যা কথা কয় মিয়া এই টুকরা চাইতে যাই মিয়া পলটি দিয়া লাইছেন এই তোমার লগে মিছা তো কম কে তোমার 50 টাকা ভাড়া কই গাড়ি তুডাইলাম এর লিগে আমি আপনাকে ব্যানা লাগা লগে ভালো ব্যবহার করা উচিত না 20 টাকা রাখলে না রাখলে মিয়া ভাড়াই দিমু না ফাউ লোক কথা কর মিয়া এখন কাপলা মানে কতটা খারাপ হয়ে গেছে খারাপ উপরে মিছা তো কই 30 টাকা কম দে গেল কি ব্যাপার তোমার আসতে তো লেট হলো কেন তোমার আসতে বলছি সকাল আর তুমি দুপুর আসলা কেন আসলে জান ওই যে কি তোমার চেহারা দিন দিন এরকম নেশা করার মতো হইতেছে তুমি কি নেশা করো নাকি না মানে জান দাম বেশি দিলে করা পারতাছি না কি আরে না মানে জান আমি একটা বিড়ি পর্যন্ত খাই না কি বলাইছো আচ্ছা যাই হোক তোমার আসতে তো লেট হলো কেন ওইটা বলো আসলে জান ওই যে কি আমার ছোট ভাই সকালে টয়লেটে পড়ে যাওয়ার পাটা ভেঙে গেছে এইমাত্র আরে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম জান আমার সর্দি লাগেন কালকে রমজান তুমি এখনো মিথ্যা কথা কথা ছাড়ো না তোমার ভাইরা মিথ্যা কথা দেখলাম মাঠে ক্রিকেট খেলতেছে আর তুমি এই জায়গায় মিথ্যা কথা বলতেছে তোমার ভাইয়ের পা ভাঙছে ওরে বাসাই তুই এইলে আমার মাঠে যে খেলতেছে না তারা খালি মাঠে জেল ওর খবর আছে আচ্ছা যাই হোক জান এইগুলো বাদ দাও অনেক দিন পরে দেয়া হলো আসো না আমরা একটু রোমান্টিক হই তাহলে কি করতেছো এই যে হাত দেখছো কালকে রমজান যাইবো রমজানের পরে তাহলে তুই দিন আমি কি করব কেন রোজা রাখবা নামাজ পড়বা আরে রোজা কি আমি কম রাখি নাকি প্রতিদিন তো দুই তিনটা হই আরে দুই তিনটা না একটা রাখলেই হইব আচ্ছা ঠিক আছে তাহলে এক মাস একটা রাখবো নি আচ্ছা তুমি যাও তো কই যামু চুল কাটতে যাও আচ্ছা ঠিক আছে 162 63 64 65 66 68 69 70 তোর খেলার লিগ আমার সকাল সকাল ঝগড়া কি ভাই আরে না কিছু না আলে ভাই তুমি এখন বাজারে যাও নাই দুপুর হয়ে গেছে তোমার এই সকালে কিছু না আম্মাই আম্মা তো তোমার তখন খুঁজতে আছে তোমার আজকে খবর আছে পাই এই কি এর খবর আছে আমার দেখে আমি ভয় পাই নাকি বাজার আনি নাই নিয়ম সমস্যা কি তুমি আমালে দে ভয় পাও না না আরে না এ আম্মা যখন তোমালে মালে তখন তো তুমি ব্যথায় আ উ কইছিল আলা আমাল পায় গেলে মাপতো তখন উদা কি আরে বেটা উডি কি উডি তো আমি অ্যাক্টিং করি আ উ ও এটি না করলে তো বেটা মারো বেশি বেশি মারবো উডি তো আমি ব্যথায় পাই না বুঝছ নাই সত্যি হো কি রে তোর সকাল সকাল বাজার বাড়াইলাম বাজার বাদে তুই কি করস আর বাজার গো না মানে ভাইয়া হুনো ইদো কি তোমার অ্যাক্টিং আরে না 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 কোনো বেটাই তো পাই নাই আরে মানে খারাপ হইছে তুই আমার আগে কবি না এ এখন কি তুমি বললে আমালে দে ভয় পাও না আমাল মারবে তোমার লাগেই না আম্মা তোমার পোলায় তখন কি কইছে তুমি হুনছ না ছ আর সবই তো শুনছিস সেই সকালে তোর বাজার বাড়াইছি দুপুর পার হয়ে গেছে তুই বাজার আনছ না এখন আম্মা এখন ইনি আইতা বসে থাক আর কথা কই দেব না মানুষ কথা কইলে গন্ধ বের হয় আর তুই কথা কইলে মুখ দিয়ে গেলে মিছা কথা বের হয় 5 মিনিটের ভিতরে বাজার আনবি তাহলে বাজারে যা আরে তুই বাসাই আয় বল দালো এলোই
আরে বাপ রে বাপ কি ভারি রে ইশরে নে এত বড়তাছি নে ওরে কইলাম 5 মিনিটের ভিতরে বাজার করে আনতে ওরে আমার খবর নাই ও আজকে বাসায় ওর খবর আছে হ্যাঁ মা আজকে বেশি গলে মাছ দিবা তোমার মাল বলে লাগে না ইচ্ছা মতো দিবা আজকে কি ওরে এ বেটাই তুই কি আমার ছোট ভাই নির্গত তোর বাজার থেকে কিনে আনছিস নালে তুই সব সময় আমার মার খাবার আজকে কি রে তুই বাজার নেছিস হল দর দিয়ে বাজার নাও আমার হাত মাথা একদম ব্যথা করতেছে যা হাত মুখ দিয়ে ওইরমে খাইতে যা এই আম্মা তুমি ভাইলে এতগুলি টাকা দিলা আর এত বড় একটা লিস্ট দিলা কিন্তু বাজার কেমন জানি কম কম লাগতেছে ব্যাগে কই না তো ঠিকই তো আছে মনে হয় না আম্মা ভাইলে আমি একটু বিশ্বাস করি না তুমি মাই পেদা হইতে মধ্যে কম আছে আমি গেলাম তি কো সবকিছু তো ঠিকঠাকই আছে তাই তো দেখতেছি সব তো ঠিকই আছে এই আম্মা তুমি লেবু কয় দানতে কইছিলা কেন একালি একালি এনে দে তিন দে ডিম কয় দানতে কইছিলা একালি তো একালি এনে তো দুই দে হ আসলে তো সব কিছু কম কম লাগতাছে মনে হয় দেখছো আমি কইছিলাম না বাইরে কোনো বিশ্বাস নাই বাইরে থেকে টাকা মালছে আবের এদিকে আই তো বুঝলাম না কেবল এরে পারলাম না এখন আবার কি কামে দিবা তাই কো এ আর কোনো কাম করা লাগবো না যে টাকা চুরি করছো ওই যে তোমার আগামী এক মাস ভালো মতো চলবো বুঝলাম না তুই এটা কি কস উল্টা পাল্টা বাজারে তো কম কম লাগতেছে কে কয়টা চুরি করছস তাই কো আরে আম্মা কি কো আমি টিয়া চুরি করম কে সর খাওয়ার আগে তাদের টিয়া বাইর কর হারাম দাদা দেখ বাবা তোর আমি কতবার কইছি এভাবে মিথ্যা কথা বলে টাকা চুরি করিস না তুই টাকা চাইলে কেমন তোর টাকা দেই না আর এই ধর এই টাকা তুই খরচ করিস আর এভাবে মিথ্যা কথা বলে কখনো টাকা চুরি করিস না দেখ বাবা তুই যদি এভাবে মিথ্যা কথা বলতে থাকস তাহলে দেখবি কি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে গা কালকে থেকে রমজান তুই একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর আচ্ছা যাই হোক তুই বুঝলি কেমনে যে আমি ডিম দুইটা কম আনছি আলে তোমার মতো বলদ ভাই আমি একটাও দেখি নাই ডিম ওই হালিতে চাই দে তুমি আনছো দুই দে আরে শালার সব জিনিস ওজনে কমাইতে কমাইতে ডিম ও দুইটা কমে আলাইছি কমা ভাই তো বলদ যে বলদ ওই আর যাই ওই টাকা তো সব আমার পকেটে আইছে ঠকে নে এই ছয়তানাল ভালো হইব না দেখ প্রিয় এলাকাবাসী সাহারি সময় হয়েছে আপনারা সকলে সাহারি খেয়ে নিন সকলে সাহারি খেয়ে নিন কিরে সেরি কার সময় পার হয়ে যেতেছে আবির কি রোজা রাখবো না সেরি খাইতে হয় নাকি ইয়ে তোমার পুলাই লুজা লাগবো ছয়তান না কোনোদিন দেখছো ভালো হইতে ওই বলে বল লুজা লাগবো আবের এই আবের সেরি কার সময় পার হয়ে যেতেছ তো আই সেরি খেয়ে যা কিরে উড়স নাকি নাকি আমি আহমু তাদরে উঠ সেরি খেয়ে যা তাদরে আই আলে আম্মা তুমিও না ওলে এমনি ডাকলে কি আইবো দেখো কেমনে ডাকা লাগে আমি ডাকতাছি এ ভাই ভাই এ ভাই তালা তেলু তো দেখো আম্মা গরুর মাংস বুনা কলছে গরুর মাংস কে হনি যাই আরে আম্মা তুমি আমার আগে কবে না যে গরুর মাংস রাঁধছো তাহলে তো আমি আরো আগে আগে উঠতাম আরে ওই তরে না আমি এই বছর কইলাম যে আমি 30টা রোজা এর হম তুই আমার আগে আগে ডাক দিবি গরুর মাংস রাঁধছে বুঝলাম না এই ব্রয়লার তুই জানতি যে আমি ব্রয়লার পছন্দ করি না হেললি তুই গরুর মাংস কথা কই আমার ঘুম ভাঙাইলি হ্যাঁ সি তোরা এই সিয়েরি খাওয়ার সময় মিথ্যা কথা কইলি এ আই সমত ছোটবাদি আলে এমনি তো ছয়তানের লগে মিথ্যা কথা কইলে কোনো সমস্যা নাই এই তোরা কথা গবা দে তাদের সিয়েরি খা সিয়েরি কইব কি দিয়ে এই ব্রয়লার এইটা বলে গরুর মাংস আলে ভাই তাড়াতাড়ি খাও তো সময় নাই এই তুই চুপ থাক তো তোর সময় নাই আমার কাছে অনেক সময় আছে ইশিরে আমার মনে হয় আর রোজাটা রাখা হইল না আবুলার মা তো ঘুমাইতেছে তেলি কই রুমে যা খামু কেউ যদি না দেয় তাহলে তো আমার রোজা হইবই এ ভাই বুঝলাম না গুম্বাতে কি বিল বিল করতেছো তুমি আরে না আমার একটু খিদা লেগে গেছে কি আরে না 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 হিসু আইছে হিসু তা হিসু এসে যাও জামু না তোমালে করে করে লয়ে যাই এই তুমি কি ডাইভার পড়ছো জেনে তুমি হিসু করবা এই তুই চুপ থাক যাইতাছি যাও ও মা সাদাই ভূত হয়ে গেল গন্ডাল জানে কোন কাল কান আছো হয়ে দেয় না কিরে ফ্রিজে বিস্কুট নাই তেলে আজকে মা বিস্কুট কনে রাখছে এই তো ড্রামে ভিতরে রাখছে নাকি এনেও তো নাই হাই হাই টিকসুস মার কত বুদ্ধি ফ্রিজ রূপে রাখছে কিন্তু তাতে কি আমি তো অনেক লম্বা এন দিকে পেয়ে রেখে পারো কিরে গিনতে পারতাছি নাকি
বুঝলাম এত চেষ্টা করতেছি গিলতে তো পারতাছি না ও বুঝছি একটু পানি খাওয়া লাগবে যাই একটু পানি উঠে এই গে গলাটা ব্যথা করতেছে রে বুঝলাম না পানি খেলাম চার পাঁচ বার তাও গলা ব্যথা করে কে কি হইছে ডাক্তার সুস্কে আলে আম্মা দেখো তোমার পোলা কি করতেছে আবুল আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছস হ্যাঁ আম্মা তু বুঝলাম না তোমরা দুইজন আমার দিকে এইভাবে তাকায় রইছো কে ভাইয়া তুমি ব্লাস্ট করতেছো কয় বছর পরে ব্লাস্ট করতেছো কত কেন 1972 73 ওই যে আলো মনে করা লাগবে না তুমি ব্লাস্ট করলে তো তোমার মনে পড়বো আচ্ছা যাক ভাইয়া তোমার এই পলি বল তো দেহে না আমার অনেক ভালো লাগছে আম্মা তোমার পোলাই না তোমার কথা শুনছে ভাইয়া তোমার এই পলি বল তো দেহে না আমি অনেক খুশি এমনি থাইকো যাও হইছে আয় আমি বলে পরিবর্তন হইছি আমি যে বিরাজ করতেছি কে এটা তো ওরা বুঝলো না বিরাজ করতেছি এরকম মুখ দেওয়ার নামে একটু পানি খেয়ে পারন দে দেখছো আম্মা ভাইয়া কোনোদিন ভালো হইব না দাঁত ব্লাস্ট করার নামে পানি খাইতেছে দাঁড়া ওরে ভালো করার ব্যবস্থা করতেছি হারাম দাদা রোজা রাখার নামে খালি খাওয়া না বাসা দিকে বের করে দিল না আজকে সারাদিন আমি আর বাসাই আমু না দেখছো মেয়েরাও শান্তি পায় নাই বাসা থেকে বেরেতে না বেরেতে আবার আবুল রে দিয়ে ফোন দেওয়া হইতেছে নির্গাত আমারে দিয়ে কোনো কাম করাইবো আজকে সারাদিনই আমি ফোন ধরম না দেহ মরা কতক্ষণ ফোন দেওয়া পারে তুর কিরে বন্ধু কিরে বন্ধু তোর এই অবস্থা কে আমার অবস্থা ঠিকই আছে তোর ড্রেসাবের অবস্থা কেন আরে দূর ড্রেসাবের কথা বাদ দে তো কিন্তু তুই এনে কি করতাছস গজল শুনতাছি গজল শুনতাছস কি রে বন্ধু এইটা তোর ওই ইয়ার বাটা না যেটা অনেক বিট দেয় হ্যাঁ তেলে বন্ধু দে না আমি একটা গান শুনি হেই রমজান মাসে কেউ গান শুনে আর তুই কি রোজা রাখছ না গান শুনতেছস হ্যাঁ রোজা তো রাখছি আর দূর বন্ধু এগুলো বাদ দে না দে না একটা গান শুনি না দেওয়া যাবে না আরে দে একটা গান শুনি ফেরত দিয়ে দিমু না না দেওয়া যাবে না দূর আলার পোহালা পাটটা কি নিল গান শোনা যাইব না আলার পোলা উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মোবাইলটা ভেঙে যায় পারে না ওরে মারে আয় হায় আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে এখন আমি গজল শুনবো কেমনে হাইলা কুই হারা পারলাম না নগদ তোর মোবাইলটা পুরো ভেঙে গেল গা তুই যদি না আইতি তাহলে আমার ফোনের ডিসপ্লে ভাঙতো না আর আমি এখন গজল শুনবো কি দিয়া আরে বন্ধু গজল তো আমার মোবাইল দিয়ে শোনা পারি আয় আয় আমার মোবাইল দিয়ে শুনি আচ্ছা ঠিক আছে কিন্তু বন্ধু আমার মোবাইল দিয়ে শুনলে কিন্তু আমি আগে শুনুম দে এয়ারপডটা দে ফোন দিতাছে ফোন দিয়ে তো আজকে আমার লাভ নাই আজকে রাতের আগে তো আমি বাসায় যাবো না আমারে মরছে না আমি তো আজকে বাসার একটা কামও করুম না এই তাহলে তুই তাড়াতাড়ি গান শোন তারপর তো আমার শোনা লাগবো ও হ শালাই যেভাবে গান শুনতেছে আর নাচতেছে আমার তো মনে হয় না শালাই রোজা রাখছে আরে বন্ধু তুই তো অনেকক্ষণ ধরে শুনছিস এখন আমার দিয়ে আমি একটু শুনি আরে বন্ধু দে না আরেকটা গান শুনি তারপর নি আর কতক্ষণ ধরে তুই শুনবি আমার তো শোনা লাগবে নাকি এই তোমরা দুজন এই জায়গায় কি করতেছো গান শুনতাছি স্যার রমজান মাসে গান শোনো মানে না স্যার আমি তো গান শুনতাছি না আসলে এটা ও আমারে দিয়ে কইলো কি গান শুন তাইলে তোর ভালো লাগবে না স্যার ও তো মিথ্যা কথা বলতাছে স্যার আমার তো ফোনই নষ্ট স্যার ইনশাআল্লাহ ওর ফোন নষ্ট এমন যদি স্যার ওটা দিয়ে লাই তাইলে তো তোরা খেয়ে যামু ওর ফোনটা ভালো হয়ে গেলে আমি বেঁচে যাইতাম এই দেখেন স্যার আমার তো ফোন নষ্ট ওই নষ্ট তোমার ফোন না দিয়ে ভালো আছে স্যার একটু আগে তো পুরো নষ্ট হয়ে গিয়েছিল ওই স্যার মিথ্যা কথা বলতে হবে না চলো নামাজ পড়তে হবে নামাজের সময় হয়ে গেছে ঠিক আছে স্যার এই তুমিও আসো স্যার আপনারা যান আমি একটু পরেই দেছি ড্রেসটা পাল্টে আহি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো তুমি চলো বুঝলাম না ফোন না নষ্ট আছিল আমি কইলে আমার ফোনটা ভালো হয়ে গেল গা সাহামুক দিয়ে বের করতেছি তাই তো সত্যি হয়ে যাইতেছে
বুঝলাম না বারবার ফোন দিতাছে আজকে আর আমি কোনো কামই করুম না যতই ফোন দে কোনো লাভ নাই ওই ওই তুই এত ফোন দিতাছস কি লিগে দেখতাছস না আমি ফোন ধরতাছি না বাল আমার এই বেদব এসব কি বলতেছস আর রমজানের মাসে এসব গালাগালি করতেছস সকালে না তোমার বান্দা আসার কথা তুমি এখন আসো নাই জান তুমি না আচ্ছা আচ্ছা আমি এখন আইতেছি এ ভাই এই বান্দে যাবেন না বান্দে হ জামু এ ভাই এই আপনি আপনি ওই দিনকে আমার এমনি ভাড়া কম দিছিলেন আপনি নিয়ে যাও যাব না আরে ভাই সেদিন একটু সমস্যা ছিল আজকে আমি ভাড়া ঠিকঠাক দিমুনি ভাই 50 টাকা ভাড়া মাত্র 20 টাকা দিছিলেন ভাই আপনি নিয়ে যামু না ভাই আমি আরে ভাই আজকে আমি ভাড়া একটু বাড়াই দিমুনি ভাই ভাড়া কিন্তু 100 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে 100 টাকা দিমুনি আপনি লন 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 একটু তাড়াতাড়ি লন তারা আছে ওই দিনকে 50 টাকা ভাড়া মাত্র 20 টাকা দিছে আর আজকে রাস্তা দূরত্ব অনেক বেশি আর ভাড়াও বেশি আমার তো দেখে ওরে মনে হয় না যে আজকে আমার 100 টাকা ভাড়া দিব ভাই আপনি যদি একটু সামনে আয় বই দেন কারণ রাস্তাঘাটে যদি মহিলা মানুষ উঠে ও হয় তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে ইশিরে আজকেই প্রথম কেউ আমারে বুধাই বানাইছে গেল আর বুঝলাম না হালার পলায় বুঝলো কেমনে জ্বরে আমি ভাড়া দিবো না আর যাই হোক হালার পলায় যেহেতু আজকে আমার নেয় নাই এই হালার পলা 100% আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবো হালার পলা যে নিগুন কার দূর আর তারতে যাওয়া লাগবো আমার আরে এত দূরে কেউ ডাকে কোনো ব্যান নাই কোনো কিছু নাই আর তারতে আইতে আইতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে গা ওই জলকুটিরই তো ভালো ছিল এটা তুমি কি বলতাছো রোজানন্দনের মাসে তো দেখা করাই ঠিক না আর বলতাছো জলকুটিতে দেখা করতে আর তোমার মাথায় এটা আরে এটা আসলে কি মায়া আসলে সকালবেলা আমার পাঞ্জাবি ধুয়ে দিছে এর লাগি তো পাঞ্জাবি পরে আসতে পারি নাই এর লাগি এটা পরে আইছি যাতে যে কোনো জায়গায় নামাজ আদায় করতে পারি আচ্ছা তাহলে সত্যি তুমি রোজা রাখছো আরে হয় এত গুণে তো দুই তিনটে রোজা হয়ে গেছে কি আরে না মানে ওই যে বিস্কুট খেলাম পানি খেলাম মানে তুমি রোজা ভাঙ্গে ফেলাইছো আরে না আমি মানে কইতেছিলাম আমি সিয়ারের সময় বিস্কুট আর পানি খেয়ে আজকে রোজা রাখছি ও আচ্ছা তাহলে তো তোমার আজকে অনেক কষ্ট হবে হজান কষ্ট দইবই তাই আসো না একটু আদর করো রোজানন্দনের মাসে এগুলা করা ঠিক না আর তোমার এটা তো অনেক সুন্দর হইছে কি তুমি এখনো চুল কাটো নাই তুমি এখনো মিথ্যা কথা বলতেছ আর তুমি রোজাও রাখো নাই না মানে জান দূর তোমার সাথে দেখা করে আসাটা আমার ভুল হয়েছে থাকো তুমি আমি চলে গেলাম এ জান যাও না জান যাই না জান আমি কালকে থেকে পাঞ্জাবি পরে আমুনি তোমার আর পাঞ্জাবি পরতে হবে না তোমার সাথে ব্রেকআপ ট্রাক দেয়া যাইতেছে গা ব্রেকআপ করবো আমার সাথে যাওয়ার সময় উষ্টা খেয়ে পারে না কি রে মুখের কথা মুখে রইলো আর উষ্টা খেয়ে গেল গা দূরও রাগ দেয়া যাইতেছে গা আমিও যাই গে এইটা এই হালার পলা লেগে ব্রেকআপ হয়েছে দূর এটা তুই যাবো বুঝলাম না হারটা দিন এই রাস্তায় ব্যান থাকে আজকে এতক্ষণ ধরে এনে বয়ে রয়েছি কোনো ব্যান নাই কোনো কিছু নাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি দূর কেউ আয় না সব ব্যানালা মরছে না এ ভাই এই রাস্তায় ব্যানালা রাহে না গিল্লি গে ব্যানালা গো কি হইছে আসলে ভাই হইছে কি সকালবেলা রাস্তায় একজন ব্যানালা অ্যাক্সিডেন্ট করছে এই জন্য সব ব্যানালারা মিলে ওনারা দেখতে গেছে ভালো মানুষ ছিল তো তাই ও ব্যানালা অ্যাক্সিডেন্ট করছে না বুঝলাম না ওই যে ওই ব্যানালা নাকি যারে আমি সকালবেলা কইছিলাম অ্যাক্সিডেন্ট করতে বুঝলাম না হাই রে আমি তো একটা জিনিস খেয়ালই করি নাই আমি সকালবেলা থেকে মুখ দিয়ে যা কইতেছি তাই তো সত্যি হয়ে যাইতেছে কি রে আমার ভিতরে কি কোনো অলৌকিক শক্তি আয় বললো নাকি তাহলে একটু পরীক্ষা করে দেওয়া লাগে তো শক্তি তো পাইলাম কিন্তু এটা কাজে লাগাম কেমনে দোকান যেহেতু আছে এই শক্তি দিয়ে কি খালি মানুষের ক্ষতি করা যায় নাকি বোকাও বানানো যায় দেই তো ওই কিরে কই যাস টিয়া দে যা বুঝলাম না টাকা না একটু আগে দিলাম একবার থাপরে কান ফাটাইলাম টিয়া কোন দিলি আরে তুই তোর পকেট চেক করে দেখ হালার বলা রোজা রমজানের মাসে মিছে কথা কস বুঝলাম না ওর টিয়া দিতে দেখলাম না ও টিয়া দিল কখন আরে বাস এইটা আমি কি শক্তি পাইলাম এটা দিয়ে তো খালি মানুষের ক্ষতি না বুকাও বানানো যায় তাহলে তো আমি অল্প দিনে এখন বড় লোক হয়ে যাবো গা বিস্কুটটা খেয়াল হই তারপরে দেখাইতেছি আমি কি কি করি এই শক্তি দিয়ে এই তুমি এগুলো কি করছো রোজার মাসে আর এইভাবে মানুষের ক্ষতি করে নিজের ভালো করো না তাহলে দেখবে পরবর্তী তুমি অনেক বড় একটা বিপদে পড়বে এই তোরা না কইছিস আমার জ্ঞান দেওয়া লাগবে না আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে আমার বুদ্ধিতে আমি চলা পারি ট্রেন থেকে জায়গা দেখো এভাবে মানুষের ক্ষতি করা কিন্তু ঠিক না এখনো সময় আছে ভালো হয়ে যাও দু এই হালার পলা জ্বালাই বাস্তাস দিনে হালার পলায় বুবাইয়া গেলে ভালো হইতো কিরে এই আলার পলা দেয়া যায় বুবা হয়ে গেছে এখন তোর একদম ভাইব্রেটার চ্যানেলের কমেডিয়ানের মতো লাগতেছে এই আলার পলা তুই এদিকে জায়গা তো যা বুঝলাম না আমি গিলা পারতাছি না গিল লিগে বুঝলাম না আবার কল দিছে সারাদিন কল দেওয়া লাগে না ও এখন তো ইফতারি সময় হয়ে গেছে আর আমি তো একদম সারাদিন রোজা আছি এর লিগে মনে ইফতারি লিগে ডাকতাছে যাই আমি বাসায় যাই ইফতারি করি গিয়া
কিরে এই রুমে আবুল মাই কিউই নাই ও মানে ইফতারি বানাইতেছে রান্নাঘরে আছে রান্নাঘরে দেই তো কিরে রান্নাঘরেও কেউ নাই বুঝলাম না কোনে গেল ও এই যে রুমে কিরে তুই এনে বইয়া রইছস আর আম্মা হয়ে রইছে ইফতারি বানাই নাই ভাইয়া ভাইয়া আম্মাল কি জানে হইছে আম্মা কথা কইতে পারে না হাত পা নুলতাছে না কি কস কেমনে হইলো তুই ডাক্তারের কাছে নাস নাই ডাক্তারের কাছে কেমনে নিমু তোমার সকাল থেকে ফোন দিতাছি তুমি ফোন লিচিব করো না এমুলে তো আমি বাঁচাই একলা কেমনে কি বলবো কোন লগে গেলে আম্মা লেজে গাইনে হুয়াইছি কখন হইছে এটা তুমি যখন বাজাতে গেলেগা তখন আমার কি জানি হইলো আমার পইলে গেল তারপরে তামাল কথা কয় না আর তো প্যারালাইসিস হয়ে যায় পারে না যে শক্তি দেয়া হয় দুধ তিলি কি আমার লিগে আমার এরকম হয়ে গেছে এমনিতে আমি সকাল দিকে যা করতেছি তাই তো সত্যি হয়ে যাইতেছে তিলি কি আমার এই অবস্থার জন্য আমি দায়ী হ্যাঁ তুমি ঠিকই ধরেছো তোমার মার এই অবস্থার জন্য আজ তুমিই দায়ী তোমার মা তোমাকে সবসময় বলতো যে এত মিথ্যা কথা বলো না লোকের ক্ষতি করো না কিন্তু তুমি তোমার মায়ের কোনো কথাই শোনোনি আর আজ তোমার মার এই অবস্থার জন্য তুমিই দায়ী ভাইয়া ভাইয়া কই যাও ভাইয়া শুনো ভাইয়া ভাইয়া কে লোকা আমি একলা কেমনে কি করবো আমার মায়ের এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী মায়া আমার সবসময় কইতো যে তুই মিথ্যা কথা কইস না কিন্তু আমি আমার এই জবান দিয়ে সবসময় মিথ্যা কথাই কইছি সব দোষ আমারই আমি এখন আমার এই জবান রে কি করুম এই জবান রে তো আমার এখন কোনো লাভ নাই এই জবান আমি এখন কাইটা ফেলামু এটা কি করছো তুমি তুমি যেটা করতে যাচ্ছ এটা তো কোনো সমাধান না তোমার কাছে কোনো সময় আছে নিজেকে পরিবর্তন করার এতদিন পর্যন্ত তুমি তোমার এই জবানদের শুধুমাত্র মিথ্যা কথা বলে এসেছো আর এখন এই জবানদের একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দেখো তিনি ক্ষমাশীল তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমাদের জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য কিন্তু আমি আমার এই জবান দিয়ে সবসময় মিথ্যা কথা বলছি আর আমি সবসময় মানুষের ক্ষতি করছি আর আজকে তো প্রথম রমজান আমি সেই রোজাটাও রাখি নাই আমি অনেক পাপ করছি কিন্তু আল্লাহ আপনি আমার পাপের শাস্তি আমার আম্মারে দিয়েন না আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আপনি আমার আম্মারে সুস্থ করে দেন আল্লাহ আপনি আমার আম্মারে সুস্থ করে দেন আল্লাহ আপনি আমার আম্মারে সুস্থ করে দেন আমার বাপের স্বাস্থ্য আমার আম্মারে দিয়েন না হ্যালো আলে ভাইয়া তুমি কই আছো তাড়াতাড়ি বাসায় আছো আম্মা না সুস্থ হয়ে গেছে বুঝলাম না ভাইয়া হুন আইতাছ না কে আলে ভাইয়া তুমি আইছো দেখো আম্মা না কেমনে জানি সুস্থ হয়ে গেছে আর বুঝলাম না তখন তুমি না না কই গেলা সকালে তো রোজা ভাঙিয়ে ফেলাইছস দুপুরে কি কিছু খাইছস তোর মুখ তো শুকনো শুকনো লাগতেছে কে আম্মা তুমি আমারে ক্ষমা করে দাও আম্মা আমার এই মিথ্যা কথা বলার কারণে আরেকটু এলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত আর আম্মা তুমি সবসময় ঠিক কথা কও মিথ্যা কথা বললে অন্য কারো ক্ষতি করলে একটা সময় ওই ক্ষতি নিজেরই হয় আমি এই রমজান মাসে পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করো আজকে থেকে আমি সবগুলো রোজা রাখো আর নামাজও পড়ো আবুল তুই আমারে ক্ষমা করে দে ভাই আলে ভাই তুমি এদিক কি কইতেছো আল আম্মা তান ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আরে কি তোরা বাচ্চা পেলাম আমাদের কান্নাকাটি শুরু করলি উপরে বয় কালকে তো রোজা রাখিস ভাইয়া এত কথা কই তোমার চুলগুলি না তোকায় গেমতে তো কাইতো আম্মা দেখছো একবেলে পুলা পুলি তোকায় গেমতে লাগতেছে ও যে লাস্টে যে বস্তা নিয়ে গুলে না একবেলে অগমতে লাগতেছে আবারও তোরা দুজন শুরু করলি কে আমি কি ভুল কথা কইছি নাকি এ ভাই কও আমি ঠিক কইছি না এই তাই না দেখো আয়নায় দেখলে বুঝবা এই যে দেখো তোমার চুল কত বলো বলো হইছে মিথ্যা কথা বলা এইটা তো এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আর কিছু মানুষ তো সারা বছর মিথ্যা বলার সাথে সাথে রোজা রেখেও মিথ্যা বলাটা ছাড়ে না আমরা হয়তো মনে করি যে রমজান মাস আর সব মাসের মতোই একটা স্বাভাবিক মাস আসলে সেরকম না রমজান মাস হলো একটা নাজাতের মাস মাগফিরাতের মাস রমজান মাস হলো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফের একটা সুযোগের মাস যেহেতু আমি আপনি সেই সুযোগটা পেয়েছি তাই আসুন সবাই মিথ্যা বলা থেকে বিরত থাকি আর রমজান মাসে একটু বেশি বেশি আমল করি
গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করেন আর হ্যাঁ গাইস আমাদের আগের রমজানের ভিডিওতে আপনারা অনেক বেশি রেসপন্স করেছিলেন মানে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন তো আশা করি এইবার রমজানের ভিডিওতে তার থেকে বেশি ভালোবাসা দিবেন আর গাইস যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন তারা তো দেখেনই যারা ফেসবুকে দেখতে চান তারা আমাদের পেজ ভাইব্রাদারসে গিয়ে দেখতে পারেন ডেসক্রিপশনে লিংকও দেওয়া আছে তো গাইস আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করেন তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর রমজান মাসে বেশি বেশি আমল করতে থাকেন আল্লাহ হাফেজ